আসসালামু আলাইকুম, আমি রুবেল খান আপনাদের সাথে আছি। প্রিয় বন্ধুরা, কয়েকদিন আগে যে সিত্রাং ঘূর্ণিঝড় হয়ে গেল তা নিয়ে আমরা যে আপডেট দিয়েছি তাতে দর্শকরা খুবই খুশি, আর তারা এটাও বলেছে আমরা যে ঘূর্ণিঝড়ের সময় বলে দিয়েছি তা হুবহু মিলে গেছে। ঘূর্ণিঝড় সিত্রাং বিদায় নেওয়ার পরই খবর এসেছে, আর এই খবরটি দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। তারা বলেছে খুব শীঘ্রই আরেকটি নতুন ঘূর্ণিঝড় আসছে, নাম ম্যান্ডোস। এই নামটি ম্যান্ডোস হওয়ার পিছনে একটা কারণ আছে। আমরা সকলেই জানি দক্ষিণ এশিয়ায় যে ঘূর্ণিঝড়গুলো সংগঠিত হয় সেই সব ঘূর্ণিঝড়ের বিভিন্ন নাম দেওয়া হয়, এই নামগুলো দেয় বিভিন্ন দেশ। আর এই নামটি ম্যান্ডোস নামটি দিয়েছে সৌদি আরব। এই ম্যান্ডোস ঘূর্ণিঝড় কবে আসতে পারে এই নিয়ে বাংলাদেশের অধিদপ্তর জানিয়েছে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে এই ম্যান্ডোস ঘূর্ণিঝড়টি আসতে পারে। যদিও এর অবস্থান সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর সঠিকভাবে কিছুই বলতে পারে নাই, আমরা জানি নভেম্বর ডিসেম্বরে ছোটোখাটো ঘূর্ণবর্তন তৈরি হয়ে আঘাত হানে উপকূলে। তবে প্রতি বছর নভেম্বর মাসে একটি করে ঘূর্ণিঝড় দেখে থাকি, যেমন বুলবুল দেখেছি, নিভার দেখেছি, পূরবী দেখেছি, এরকম আরও অনেক ঘূর্ণিঝড় দেখেছি। এই ঘূর্ণিঝড় কি সত্যিই আসবে এই নিয়ে আপনার মন্তব্য কী তা কমেন্ট করে জানান।